أحييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها، إن الله كان على كل شيء حسيبا. কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলছে, আর যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, যখন তোমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়, তখন তোমরা এর চাইতে উত্তম শব্দ কিংবা অনুরূপ শব্দ দ্বারা উত্তর প্রদান করো। কার বাণী? প্যারাদের জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা, আর যখন তোমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়, তখন তোমরা এর চাইতে উত্তম শব্দ ব্যবহার করো। আর যখন কোনো বান্দা একে অপরের সাথে সাক্ষাৎ লাভ করলো, আর প্রথমে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর এই কথা বলার পরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালামের উত্তর নেবে। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা এইভাবে সালামের উত্তর নেবে, সালাম দেওয়ার সাথে সাথে তার আমলনামায় 90টা লিখিয়ে লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর যে বান্দা সালাম দেওয়ার পরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে সালামের উত্তর নেবে, তার আমলনামায় আরো 10 নেকি লিপিবদ্ধ করে দিবে। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? আল্লাহ রাসূল আরো বলেন, আমার কোন উম্মত যদি হিংসা থেকে দূরে থাকতে চায়, পরস্পর সম্পর্ক স্থাপন করতে চায়, একে অপরকে মহব্বত করতে চায়, সে যেন বেশি নিচে বেশি সালাম প্রদান করে। কার বাণী? রাসূলের বাণী। সালাম হচ্ছে ইসলামের একটি ভূষণ, সালাম হচ্ছে ইসলামের একটি অলঙ্কার। সালামের মাধ্যমে পরস্পর সম্পর্ক স্থাপন হয়, হিংসা বিদ্বেষ দূরে থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। আপনি নতুন একটি এলাকায় গেলেন, যাওয়ার পর কেউ আপনাকে চিনে না, যখন আপনি একজন ব্যক্তিকে সালাম দিবেন, একদিন দুই দিন তিন দিন, দেখবেন অটোমেটিকলি ওই ব্যক্তি আপনাকে মহব্বত করবে। জুড়ে বলেন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم، بني الإسلام على خمس شهادة، أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله
عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين في شأن حبيبه صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر نمازر بطورين جه درود إبراهيم قد كورين مدينة দিকে মনটাকে ঘুরাইয়া নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া সকলে দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِن كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين رب العالمين فرور ذكر عالم مولا আমরা কোথি বই গুনাহগার বান্দা মাওলানা তোমার ফরজ হুকমে সারা নামাজ আদায় করেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে পাটনাদারী ওলামা মুরব্বিদেরকে সাথে নিয়ে যুবক ভাইদেরকে সাথে নিয়ে তোমার দ্বীনে মজলিসে বসে মাওলানা করিম তোমার শাহিন শাহিন দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে মাওলানা তুমি আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলকে এই মাহফিল করার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সার্বিক ভাবে যারা সহযোগিতা করছেন মাওলানা তুমি তাদের সার্বিক সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাওলানা করিমের মাহফিলের ভিতরে আমরা যারা কথা বলতেছি মাওলানা তুমি আমাদেরকে সেই কথার উপর আমল করার তৌফিক দান কর আল্লাহ তাআলা সমস্ত মুসল্লিদেরকে মাওলানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সবাইকে মাওলানা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বি জিদনি ইলমা
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين والذكر বিজয়ের এই মাসে বা আন্দোলনের মাসে বাঠে বাংলার রাজধানী ক্ষেত্র মোহনগঞ্জ উপজেলাধীন গাগলাজুর মোহব্বতনগর নতুন বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের বাই পরিচালক কারি মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত। আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধে ভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মানুরাগী জনাব মোহাম্মদ রুকন মিয়া সাহেব উপস্থিত। আজকের প্রধান অতিথি সদর নরসিংদী থেকে আগত মনির হোসেন বেগমাবাদী সাহেব দামাত বারাকাতুহ উপস্থিত। আজকের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ আশেপাশে অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গোয়েন্দা সংস্থা মিডিয়ার ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে চুপে চুপে বসে ওয়াজ শ্রবণ করছে দিনদার মুত্তাকির অবলা শরণ আমার মা বলে সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। তারই পাশাপাশি জানাচ্ছি মানবতার মুক্তির দূত দু জাহানের সম্রাট সরদার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবী আকবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের শেখানো ভাষা ইসলামের শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান পরোয়ারদিগারে আলম আপনাকে আমাকে ও সংসকলিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি তারই পাশাপাশি শুক্রিয়া আদায় করছি বর্তমান সমাজ যখন এই সমাজের মানুষ যখন আজকে গুনার দিকে ধাবিত হচ্ছে এই সমাজ যখন আজকে পথভ্রষ্ট হচ্ছে অপর সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে শিরকের দিকে ধাবিত হচ্ছে বিদআতের দিকে ধাবিত হচ্ছে ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত আদর করে দয়া করে মায়া করে মমতা করে আল্লাহর দীন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এই মাহফিলে তো দামি এই মাহফিলের ভিতরে বসলেই গুনাহ মাফ হয়ে যায় আর ঘুরে বলেন না সুবহানাল্লাহ, এই মাহফিলের ভিতরে বসলেই গুনাহ মাফ হয়। এই মাহফিলের ভিতরে যারা বসেন এই মাহফিলের চতুর্পাশে আপনাকে আমাকে ঘেরাও করে রেখেছেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা। এই মাহফিলের যে মজলিসের ভিতরে যেই জায়গায় যেই মাহফিলের ভিতরে যেই জিকিরের মাহফিলে সেই মাহফিলের চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ঘেরাও করে রাখেন। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে রাব্বুল আলামিন পরোয়ারদিগারে আলা মোহনগঞ্জের গাগলা জুড়ে মোহব্বত নগর নতুন বাজারে জামে মসজিদের সামনে তোমার কিছু কিছু বান্দা তোমার অমুক অমুক বান্দারা তোমার জিক্রুল্লাহর মাহফিলে বসে তোমার জিকির আজকার করতেছে তোমার গুণগান গাইতেছে তোমার ইবাদতের আলোচনা করতেছে আল্লাহ তাআলা তুমি এদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন রে ফেরেশতারা
যে মাখলুকের জন্য যে আদমের জন্য আজকে আমার কাছে ফরিয়াদ করতেছো, সে আদমের ব্যাপারে তোমরা আমার কাছে আগে কি করেছে, আগে কি বলেছেন? বলেন কোরআন সূরাতুল বাকারা, হিফজুল কোরআন শরীফ পৃষ্ঠা নম্বর 5 সূরাতুল বাকারা, বলেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজ'আলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতারা, আমি যখন এই মানবজাতিকে সৃষ্টি করি, এই মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করি, আপনাকে আমাকে যখন সৃষ্টি করে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, রে ফেরেশতারা, আমি খলিফা প্রেরণ করতে চাই, খলিফা পাঠাতে চাই, তোমরা মত বিনিময় করো। মানুষ যে কোনো কাজ করার আগে পরামর্শ করে না? এমপি নির্বাচন করলে, ইউনিয়ন নির্বাচন করলে আগে কিন্তু ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় করে, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে মত বিনিময় করে। অনুরূপভাবে আল্লাহ তাআলাও সেদিন ফেরেশতাদের সাথে মত বিনিময় করছে, রে ফেরেশতারা, আমি খলিফা পাঠাতে চাই, আমি প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা, তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর দিয়েছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাআলা, আপনি যে প্রতিনিধির কথা বলছেন, যে মানব সৃষ্টির কথা বলছেন, যে খলিফার কথা বলছেন, ওরা তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করবে। আল্লাহ তাআলা, আমরা কোরআন ইবাদত করছি, আমরা কোরআন গুণগান গাইতেছি, আমরা কোন হুকুম আহকাম মেনে চলতেছি, আমরাই তো ভালো। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, যাদের ব্যাপারে তোমরা আমার কাছে নিষেধ করেছিলে, যাদের সৃষ্টির ব্যাপারে আমাকে বারণ করেছিলে, আজকে তাদের ব্যাপারে তোমরা আমার কাছে ফরিয়াদ করছো, তাদের মত করেছে জন্য দোয়া করছো, তাদের মঙ্গলের জন্য আমার কাছে প্রার্থনা করছো। ফেরেশতারা সাক্ষী থাক, ফেরেশতারা সাক্ষী থাক, এই মহব্বত, এই মহব্বত না, এই মহব্বত নতুন বাজার জন্য মসজিদের মাঠের মাহফিলে যারা এসে বসেছে, যারা আলোচনা করতেছে, যারা শুনতেছে, যারা সহযোগিতা করতেছে, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। সেই মাহফিলের ভিতরে বসতে পেরে আপনি খুশি না বেজার? আরো জুড়ে বলেন খুশি না বেজার? এবার যারা বাহিরে যারা ঘোরাফেরা করছেন, তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমি একটি গ্রামীণ বাসায় একটি উদাহরণ দিই, আমার বাসা বুঝতে আপনাদের সমস্যা হয়? মুরগি দেখবেন ডিম ফোটায়, ডিম ফোটায় না, যেই ডিমগুলি মুরগির বাহিরে থাকে সেই ডিমগুলি কি হয়, নষ্ট হয়ে যায়। কাইজা আঙ্কেল বলছেন, কাইজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি বলছেন? কাইজা, কাইজা হয়ে যায়, আপনাদের আঞ্চলিক বাসায় নষ্ট হয়ে যায়। অনুরূপ ভাবে দিনই মজলিস যে এলাকায় হয়, আর এই মাহফিলের ভিতরে যারা এসে বসে তারা সফলতা অর্জন করে, আর যারা মাহফিলের ভিতরে বসে না, আশেপাশে গল্প গুজব করে, ছাগায় আড্ডা মারে, মানুষের সাথে হাঁটে হাঁটি করে, তারা কিন্তু এই আঙ্কেলের বাসায় কি কাইম দেয়, আঙ্কেলের বাসায় কাইম দেয়। তো বাহিরে যারা আছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি আশাবাদী, আমি অনেক দূর থেকে এসেছি, আশাবাদী আপনারা আসুন। আমি কি বলি, আপনার একটু কথা শুনুন, এত কষ্ট করে আপনারা এই মাহফিলের আয়োজন করছেন, এবং আপনারা যদি না শুনেন, এদিক সেদিক ঘোরাফেরা করেন, তাহলে তো ক্ষতিগ্রস্ত আপনারা, আমার তো কিছু হবে না। আমি যে আসছি এক ঘন্টা কথা বলে আমি আবার এসে ঢাকা চলে যাব, কিন্তু আপনারা নিশ্চিত করবেন। তো বাহিরে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি, আপনারা এটা আগে আগে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সম্মানিত উপস্থিতি, যে মাহফিলের ভিতরে বসলাম সেই মাহফিলটা কোরআন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? কোরআন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে যদি বলা হতো যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এখানে এসে কথা বলবে, এই জায়গায় এত বড় বক্তা কথা বলবেন, জো বাইডেনের মতো ব্যক্তি, এখানে কি পরিমাণ পুলিশ লেভেল প্রয়োজন ছিল, ব্যাটালিয়নের প্রয়োজন ছিল কি না? ছিল। আজকে এখানে এখানে কোনো পুলিশের প্রয়োজন আছে? না। কোনো ব্যাটালিয়নের প্রয়োজন আছে? আর্মির প্রয়োজন আছে? কারণ একটাই, এই জায়গা এই মজলিস নিয়ন্ত্রিত হচ্ছে কোরআন দ্বারা। একটা বোঝা গেল, কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ সে কোরআনের কথা শুনতে চায় না, উলামায়ে কেরামের কথা শুনতে চায় না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে বিরুদ্ধাচরণ করে, ওয়াজ মাহফিল কিভাবে বন্ধ করা যায়। আসেন, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ আছে, বর্তমান সময়ে হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল বন্ধ হচ্ছে, কিন্তু কেন ওয়াজ মাহফিল বন্ধ হবে? কেন এই কোরআনের আওয়াজ বন্ধ হবে? কেন? কারণ তারা জানে এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, ব্যক্তিগত জীবনে কোরআনের, ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান কোরআন দিতে পারে, সামাজিক জীবনের সমস্যার সমাধান কোরআন দিতে পারে, অর্থনৈতিক সমাধান কোরআন দিতে পারে, সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে। আজকে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে চুরি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, রাহাজানি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, মস্তানি করা যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এই কারণে যারা সুদখোর তারা কোরআনের আওয়াজ শুনতে চায় না, বাহিরে এলিমেলিভাবে ঘোরাফেরা করবে, কোরআনের বিরুদ্ধে শ্রম করবে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। যে ভাইয়েরা কোরআনের বিরুদ্ধাচরণ করে, এই মাহফিলের পরিবেশ নষ্ট করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমাদের আমার কোনো দ্বন্দ্ব আছে? বলেন, বাহিরে যারা এই মাহফিলের বিরুদ্ধাচরণ করছেন, এই মাহফিলে না বসে অযথা গল্প গুজব করছেন, চাষটলে আড্ডা মারছেন, আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি আপনাদের ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি আমি ভাই ভাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। সুতরাং এখানে মাহফিলের আওয়াজ হবে, আপনারা বাহিরে থাকবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এতে তো আমার আমার ভাই যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি তো ব্যথিত হবো ভাই। সুতরাং ভাই, আপনি আসুন এই মাহফিলের ভিতরে এসে বসুন, আল্লাহ খুশি হবেন, আপনার জীবনের ইহকালীন শান্তি পরকালের মুক্তির পথ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا الله تعالى قال شن وَعْبُدُ اللَّهَ أمي الله تعالى بعد القرآن لا تشرك তার সাথে কোনো কিছু কোনো সেদান সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুটি অধিকার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কয়টি অধিকার? একটি হচ্ছে আল্লাহর হক, আর একটি হচ্ছে বান্দার হক। আল্লাহ হককে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, লা তুশরিক অংশীদার সাব্যস্ত করো না, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক।
আমি আল্লাহ তাআলার ইবাদত করে আমার সাথে কোনো কিছু কোন অংশীদার সাব্যস্ত করো না। আপনাকে আমাকে সৃষ্টি করে দিন শুধুমাত্র কার কি করার জন্য? শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এটা আমার মুখের কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা, আমার সে ইবাদত কত জরুরি। যেদিন ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোন খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করে। মুসলমান ভাই, আর আমার কবর কোন উত্তর দেয় না। আবার সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোন খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মুসলমান ভাইরা, আমার কবর কোন উত্তর দেয় না। আবার আমার বিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজ কে কারা হচ্ছেন? ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে যুদ্ধের ময়দানে যার হাতে জুলফিকার তরবারি উঠিয়ে দেওয়া হয়েছিল, যাকে আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ বলে যাকে উপাধি দেওয়া হয়েছিল, ইনি হচ্ছেন সেই শেরেফ দাবির স্ত্রী। সাবধান কবর, তোমাকে সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মুসলমান ভাইরা, আমার কবর কোন উত্তর দেয় না। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজ কে রাখা হচ্ছেন? এটি হচ্ছেন সেই ব্যক্তি যার উসিলায় তাম পৃথিবী সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করা হয়েছে। ইনি হচ্ছেন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। সাবধান খবর, তোমাকে সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করে। মুসলমান ভাইরা, আমার এবার কবরের জবান খুলে গেল, কবর থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসছে। আবু যর গিফারিকে বলতেছেন, রে আবু যর গিফারি, রে আল্লাহর নবীর সাহাবা, আমি জানি না কে হাসানের আম্মা, কে হুসাইনের আম্মা, কে নবীর কন্যা, কে আলীর স্ত্রী, কে ফাতিমা। আমি জানি এবং চিনি শুধু নেক আমল, যে বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহর হুকুম মানবে, নবীর কথা মতে চলবে, আল্লাহর বিধান মতে চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাবে একটি জান্নাতের বাগান। মুসলমান ভাইরা, আমার কবর উত্তর দিয়েছিল, আরেকটি উত্তর দিয়েছিল, রে আবু যর গিফারি, আল্লাহর নবীর সাহাবা, আর যে বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহর হুকুম মানবে, নবীর পথের মতো চলবে না, আল্লাহ তাআলার বিধান মতে চলবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে না, এই দুনিয়ার ভিতরে যদি আমি এই দুনিয়ার যদি আল্লাহ তাআলার নাফরমানি করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাবো একটি জাহান্নামের গর্ত। মুসলমান ভাইয়া, আমার আপনাকে আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবর হচ্ছে প্রথম ঘাটে, কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখবেন, বিসমিল্লাহিল্লাহি আলা রাসূলিল্লাহ, এখানে বলবে কি আল্লাহর বিসমিল্লাহিল্লাহি আলা রাসূলিল্লাহ, রাসূলের নাম বলে কিন্তু আপনাকে আমাকে রাখা হবে। অর্থাৎ আপনার আমার জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের আদর্শ। এখানে দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ আপনার আমার আদর্শ নয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমার আদর্শ নয়, জো বাইডেনের আদর্শ আমার আদর্শ নয়,
অন্য কোন নেতার নেত্রীর আদর্শ আমার আদর্শ নয়, আমার আদর্শ হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলার আদর্শ হচ্ছে আপনার আমার জন্য উত্তম আদর্শ। আর সে বিসমিল্লাহিল্লাহি আলা রাসূলিল্লাহ, এই বলে বলে যখন আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। মা রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নবিয়ুক, মুসলমান ভাইরা আমার, মা রব্বুক তোমার রব কে, তোমার রব কে, তোমার রব কে? এই দুনিয়াতে থাকাকালীন সময় যদি আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা যে শাশ্বত বাণী দিয়েছেন, সে কোরআনে জিন্দিগি যদি আপনি মানি, কোরআনকে যদি অনুসরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মধ্যে বসানে বলে গেলেন, রে আমার উম্মতেরা আমি চলে যাব, দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। কয়টি জিনিস আল্লাহ রাসূল রেখে গেছেন? দুটি জিনিস রেখে গেলেন। আল্লাহ রাসূল বলেন দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটি হচ্ছে কিতাবুল্লাহ, একটি হচ্ছে কিতাবুল্লাহ তাল কোরআন আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ তাহাদিস। কয়টি কয়টি জিনিস রেখে গেলেন আপনার আমার জন্য? দুটি জিনিস। আল্লাহ রাসূল বিদায় হচ্ছে বলে গেলেন, রে আমার উম্মতেরা আমি দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটি হচ্ছে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের হাদিস। এই কোরআনকে যারা মানবেন, এই কোরআন কি হওয়ার, ইন কোরআন ইন কাম ফ্রম, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনকে যদি প্রশ্ন করে হোয়ার ইউ কোরআন ইউ কাম ফ্রম, কোরআন তার ভাষায় জানায় আই কাম ফ্রম লোহে মাহফুজ টু আর্থ, কোরআন তার ভাষায় জানায় সূরাতুল মুরুজ, মুরুজের ভিতরে তার পরিচয় দিয়েছেন, বাল হুয়া কোরআনুল মাজীদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন কোথায় থেকে আসলো? লোহে মাহফুজ থেকে আসলো। কোরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। মুসলমান ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তুমি লোহে মাহফুজ থেকে এসেছো, তোমার মধ্যে কি কোনো ভুল নাই, তোমার মধ্যে কি কোনো ভুল ভ্রান্তি নাই? কোরআন তার ভাষায় জানায় সূরাতুল বাকারা আয়াত নং 2, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কোরআনকে যদি প্রশ্ন করি, রে কোরআন তোমার কাজটা কি? কোরআন তার ভাষায় জানায় হুদাল্লিল মুত্তাকিন, আমি হচ্ছি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এবার যদি কোরআনকে বলি, রে কোরআন, এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, রে কোরআন, তাহলে তুমি কি শুধু মুত্তাকিনদের জন্যই পথ প্রদর্শক, যারা পরহেজগার তাদের জন্য পথ প্রদর্শক? তাম পৃথিবীতে শুধু তো মুসলমান নয়, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছেন, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, কাফের মুশরিক রয়েছে, তারা কি করবেন? কোরআন বলেন হুদাল্লিন্নাস, অপর আয়াতে বলতেছে আমি হচ্ছে সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। কোরআন একবার বলছেন পরহেজগারদের জন্য পথ প্রদর্শক, আবার বলছেন সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। আয়াতটি কিন্তু সাংঘর্ষিক হয়ে গেল, এই সাংঘর্ষিক ভাঙ্গা কিভাবে? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন, ঘি খাওয়া কিন্তু সকলের জন্য উপকার, ঘি খাওয়া সকলের জন্য উপকারী না? যুবক বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, সকলের জন্য কিন্তু ঘি খাওয়া উপকারী। কিন্তু যাতে ঘি খাওয়ানো হবে, তার পেটের ভিতরে যদি অসুখ থাকে, তার যদি ডায়রিয়া থাকেন, আর সেই ব্যক্তিকে যদি ঘি খাওয়ানো হয়, তাহলে কি তার জন্য কি উপকার হবে না অপকার হবে? অপকার হবে। অনুরূপভাবে কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, কিন্তু সেই মানুষ যখন আল্লাহকে মানবে, এক একত্ববাদের বিশ্বাসে হবেন, এক আল্লাহর উপাসনা যখন করবেন, আর সেই মানুষের জন্য হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। আলোচনা ভিন্ন প্রসঙ্গে এসে গেল, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন আমার তো বন্টন নীতির প্রয়োজন হয়, ফারায়েজের প্রয়োজন হয়, সেই বন্টন নীতির ব্যাপারে তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই তাহফিজুল কোরআন পৃষ্ঠা নম্বর 18 সূরা নিসা, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাদ্দিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, আয়াত অন্য আয়াত অন্যদিকে চলে যাচ্ছে।
কোরআন বলছেন একজন পুরুষের অংশ দুজন নারীর সমান, ফরায়েজের সমস্যা সমাধান কোরআন দিচ্ছেন। এবার যদি কোরআনকে বলেন রে কোরআন আমাদেরকে তো রাজনীতি করতে হয়, সেই প্রসঙ্গে তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এর দ্বারা বুঝে গেল রাজনীতির সমাধানও কোরআনের ভিতরে আছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন বর্তমানে নারী নারীরা ধর্ষিত হচ্ছেন, নারীরা বিবর্জিত হচ্ছেন, নারীদেরকে অপহার উপহাস করা হয়, সেই নারীদেরকে সুন্দরভাবে রাখার ক্ষেত্রে তোমার ভূমিকা কি? কোরআন সেক্ষেত্রে আবার বলছে বুঝা গেল পর্দার আয়াত নাযিল হয়েছে, অর্থাৎ নারীদেরকে সুরক্ষিত করার জন্য কোরআনের ভূমিকা আছে। আপনি যে জায়গায় কোরআনকে যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন কোরআন আপনার সমস্যার সমাধান দিবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কোথায় ছিলাম বিদায় বর্যের বাসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আমার উম্মতেরা আমি তোমাদের মধ্যে থাকবো না, আমি দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটি হচ্ছে কিতাবুল্লাহ তথা আল কোরআন, আরেকটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ আমার সুন্নত। এই কোরআন এবং হাদিস যারা মানবে, এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে, এই দুটি জিনিসকে যারা মানবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা আমার ওয়াজে ছিলাম কোথায়, বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ, এই কথা বলে যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে হিসেবে প্রথম প্রশ্ন মার রাব্বুকা, তোমার রাব্বকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, যে শেষ সুবাণী দিয়েছেন, কোরআন দিয়েছেন, সে কোরআনে জিন্দিগি যদি আপনি গঠন করেন, কোরআনকে যদি আপনার আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যদি কোরআনকে মডেল হিসেবে গ্রহণ করেন, সে কোরআনের বাণীটুকু যদি আপনি আমি আমল করি, আর কবরের ভিতরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব্বকে, সাথে সাথে উত্তর দিতে পারবো আমার রব ছিল আল্লাহ, উত্তর দিব কি আল্লাহ। এক নম্বর প্রশ্ন শেষ। এবার দুই নম্বর প্রশ্ন মাযিনুকা, তোমার দ্বীন কি? ইন্নাদ দ্বীন আল্লাহ ইসলাম, আল্লাহু আকমালতু লাকুম দ্বীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীনা, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দ্বীন আল্লাহ ইসলাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার জীবনের শান্তি দিতে পারে ইসলাম। আগে ওয়াজ করলাম কি সালামের, ওয়াজ করলাম সালাম দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটা কিসের ভূমিকা? ইসলামের ভূমিকা। ইসলামের প্রতিটা ক্ষেত্রে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ আমরা সবাই জানি সেদিন শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আপনি যখন আত্মসমর্পণ করবেন, নির্দিষ্ট সীমারেখার ভিতরে আসবেন, নিয়ম শৃঙ্খলার ভিতরে যখন আসবেন, শান্তি এমনিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো ইসলাম, ইসলামকে যদি আপনি মডেল হিসেবে মানে ইসলামের ভিতরে যখন প্রবেশ করবো, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে যখন আপনি আমি আঁকড়ে ধরবো, সেই জীবন ব্যবস্থাকে যখন আপনি আমি মানব, তখন কবরের ভিতরে যখন প্রশ্ন করবে ওমা দিনুকা তোমার ধর্ম কি ছিল, সাথে সাথে উত্তর দিতে পারবো আমার ধর্ম ছিল ইসলাম। আর যদি না মানে উত্তর দিতে পারবো না, কথা ক্লিয়ার। আমার নবী তোমার নবী কে ছিল? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে হেদায়েতের জন্য, মানুষ যেন গোমরা না হয় সেই জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছে। আমাদের রাসূল, আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমরা যদি সেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা কত আয়াত নাযিল করেছেন রাসূলের ব্যাপারে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কত আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। সে রাসূলকে যদি মডেল হিসেবে মানি, আপনার আমার নেতা হচ্ছে একমাত্র রাসূল, পরিবার কিভাবে চালাবো রাসূলের আদর্শকে গ্রহণ করবো, সমাজ কিভাবে চালাবো রাসূলের আদর্শকে গ্রহণ করবো, রাষ্ট্র কিভাবে চালাবো রাসূলের আদর্শকে গ্রহণ করবো, সকল সমস্যার সমাধান করবেন রাসূলের আদর্শকে গ্রহণ করবো, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিল্লাহ কোরআন এবং সুন্নার ভিত্তিতে যখন আপনি আমি মানবো, রাসূলের আদর্শকে যখন আপনি আমি মানবো, কবরের ভিতরে যখন প্রশ্ন করবে ওমান নবিয়ুকা তোমার নবীকে, সাথে সাথে উত্তর দিতে পারবো আমার আমার নবী ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলের আদর্শ না মানি, যদি রাসূলের আদর্শ না মানি উত্তর দিতে পারবো, উত্তর দিতে পারবো না।
তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে। এখন রাসূলের আদর্শ যদি মানি তাহলে তো চুরি করা যাবে না, রাসূলের আদর্শ যদি মানি তাহলে তো গুন্ডামি করা যাবে না, রাসূলের আদর্শ যদি মানি চাঁদাবাজি করা যাবে না, রাসূলের আদর্শ যদি মানি সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, কোনো গুনার কাজ করা যাবে না। সুতরাং রাসূলের আদর্শকে আপনাকে আগে মানতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আমার মূল আলোচনায় যাই। ও আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন ও আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, লা তুশরিক, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক, এটা কার হক? আল্লাহ তাআলার হক। এবার আসি বান্দার হকের বিষয়ে। বান্দার হক কি? وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন দুটি অধিকার দিয়ে, একটি হচ্ছে আল্লাহ তাআলার হক, সেটি হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান ভাইরা আমার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার হক, মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানান, ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি আল জুনুব ওয়াসাহিবি বিল জানবি ওয়াবিল সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম প্রতিষ্ঠিত করার পর পরে কার হক? মা বাবার হক। কার হক? মা বাবার হক। মা বাবার হককে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি নামাজ আদায় করতে পারলেন না, রোজা রাখতে পারলেন না, হজ আদায় করতে পারলেন না, যাকাত আদায় করতে পারলেন না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করেও দিতে পারেন, কি করতে পারেন, নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি আপনি বান্দার হককে নষ্ট করেন, ভাইয়ের হককে নষ্ট করেন, বোনের হককে নষ্ট করেন, মা বাবার হককে যদি আপনি নষ্ট করেন, মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে ক্ষমা করবেন না। ক্ষমা করবেন? কাল হাসরের মাঠে যার হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করা যাবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আমার মতো বক্তাদেরকে ডাকবেন, আমার মতো বক্তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে বক্তা, আয় তোরে বানাই তোর তাজ, বানাই তোরে জাহান্নামের আগুনের লাকড়ি, রে বক্তা, তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস?
রে বান্দা তুই আমার জন্য কি করেছিস? সেদিন আমার মতো বক্তারা বলবেন, আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম দেশ থেকে দেশান্তর করেন, তোমার কালিমার দাওয়াত দিয়েছি, কোরআনের তাফসীর করেছি, কোরআনের খেদমত করেছি, কোরআনের তাফসীর করেছি, মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের বাধা প্রদান করেছেন। আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সেদিন ডাকতে বললেন, রে আলেম, রে বক্তা, তুই যখন দুনিয়াতে ছিলেন তুই কোরআনের দাওয়াত দিয়েছিস, ডেকে সে গাজলা জুড়ে গেছিস, ডেকে সে চট্টগ্রামে গেছিস, ডেকে দেশ থেকে দেশান্তরে কোরআনের খেদমত করেছিস, ডেকে কিন্তু তোর ভিতরে এমন ভাব ছিল তুই মোটা অঙ্কে টাকা অর্জন করবে, মানুষ তোকে বাহবা দেবে, মানুষ তোকে সম্মান করবে, মানুষ তোকে ইজ্জত দেবে, মানুষ তোকে সালাম দেবে, মানুষ তোর প্রশংসা করবে, তোর যা যা ইচ্ছা ছিল দুনিয়াতে পেয়ে গেলে আজ তুমি আমার কাছে কোনো দিতে পারো নাই, কারণটা কি সিনিয়রদের মধ্যে গণ্ডগোল থাকার কারণে। আল্লাহ আমাকে হেফাজত করুক, আল্লাহ আমাকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা হাজীদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা গাজীদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা দানবীরদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা শহীদদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা হাজী সাহেবকে ডাক দিয়ে বলবেন, রে হাজী তুই আমার জন্য দুনিয়াতে কি করেছিস? আর সে হাজী সাহেব বলবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যখন ছিলাম সুদূর বাংলাদেশ থেকে সুদূর কানায় কাবা গেলাম, সৌদি আরব গেলাম, কানায় কাবা গেলাম, কানায় কাবা তাওয়াফ করলাম, মুজদালিফা অবস্থান করলাম, কঙ্কর নিক্ষেপ করলাম, মিনা বাজার থেকে পশু কিনে জবাই করলাম, তোমার নামে কুরবানি করলাম। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যে বলছো, মিথ্যে বলছো, মিথ্যে বলছো, তুমি তো হজ করেছো এই কারণে, তুমি তো হজ করেছো এই কারণে, মানুষ তোমাকে হাজী সাহেব বলবেন, মানুষ তোমাকে সভাপতির আসনে বসাবে, মানুষ তোমাকে ইজ্জত দেবে, যাও তোমার যা পাওয়ার ছিল তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, যারে যা হাজি তুই জাহান্নামে চলে যা। এইভাবে গাজীদেরকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন, শহীদেরা বলবে, আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম তোমার দিনকে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে শহীদ করেছি, নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা তোমার কোরআনে হুকুমতকে কায়েম করার জন্য জীবন দিয়ে এসেছে। আল্লাহ তাআলা সেদিন সেই শহীদকে বলবে, রে শহীদ তুমি তো জীবন দিয়েছো এই কারণে, মানুষ তোমাকে শহীদ বলবে, অথবা তুমি জীবিত থাকবে, জীবিত থাকার পরে মানুষ তোমাকে গাজী বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলে আখ্যায়িত করবে, তোমার যা যা পাওয়ার ছিল দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, যারে যা শহীদ প্রিয় জাহান্নামে চলে যায়। এইভাবে যাদের নিয়ত আমলের মধ্যে রিয়া করা যাবে না, আমলের মধ্যে রূপ দেখানো মনোভাব থাকা যাবে না। আর সে আল্লাহর প্রিয় পাত্র হতে গেলেন, একটি উদাহরণ পেশ করেন, আল্লাহর ইবাদতটা কেমন হতে হবে? এই কনকনে শীতের মধ্যে আপনি আমি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মসজিদ থেকে মসজিদের মুয়াজ্জিন যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, মসজিদের মুয়াজ্জিন যখন এইভাবে আহ্বান করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখলিস দ্বীনাকে ইকফিকাল আমালুল কলিল, সেই হাদিসের আলোকে চুপচাপ ঘুম থেকে উঠলাম, চুপচাপ ঘুম থেকে উঠে এই কোন কোন টান্ডার ভিতরে উঠে ইস্তেঞ্জা সেরে মসজিদের ভিতরে চলে আসলাম, সুন্দর ভাবে খুশুর সাথে আল্লাহ তাআলার প্রতি পাইপুরি সেজদা করালাম এবং আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তাআলা এই কোন কোন শীতের ভিতরে গভীর ঘুমে তোমাকে ডাকতে গিয়া তোমার ডাক থেকে আমাকে বিরত রাখতে পারে নাই, আল্লাহ তাআলা তুমি হচ্ছে আমার মনিব আর আমি হচ্ছে তোমার গোলাম। মুসলমান ভাইরা আমার, এবার জোহরের সময় হয়ে গেলাম, আবার মসজিদ থেকে যখন
একজন মুয়াজ্জিন এইভাবে ডাক দিল, এসো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। কর্মব্যস্ত মানুষ সমস্ত কর্ম ফেলে রেখে আখলাস দিন ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসের আলোকে চুপচাপ মসজিদে চলে আসলাম, কর্ম ফেলে রেখে দিয়ে আসলাম। মসজিদে আসার পরে আল্লাহ তাআলার কর্তৃত্বে পায়ে তালতে সেজদা করলাম, আল্লাহ তাআলা আমার শত ব্যস্ত তোমার ডাক থেকে দূরে রাখতে পারে নাই, আল্লাহ তাআলা তুমি হচ্ছে আমার মনিব আর আমি হচ্ছে তোমার গোলাম। মুসলমান ভাইরা আমার এবার আসরের সময় হয়ে গেল, আবার মসজিদ থেকে ডাক এসে গেল, হাইয়া আলা সালাহ, এসো বান্দা নামাজের দিকে এসো, এসো বান্দা হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। আবার যখন মসজিদ থেকে ডাক চলে আসলো, চুপচাপ আবার মসজিদের ভিতরে চলে আসলাম, অটু এস্তিন দাসের খুশু খুজুর সাথে আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করালাম, আল্লাহ তাআলাকে জানাই দিলাম, আল্লাহ তাআলা শত ব্যস্ততার মধ্যে তোমার কুদরতি পায়ে আমি সেজদা করলাম, তুমি হচ্ছে আমার মুনিব আর আমি হচ্ছে তোমার গোলাম। আবার মাগরিবের সময় একই আওয়াজ আবার গুনগুন করে বের হয়ে আসলো, মুয়াজ্জিন আবার ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এই আওয়াজের সাথে সাথে আবার মসজিদের ভিতরে চলে আসলাম, মসজিদ মসজিদে আসার পরে আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করলাম, আসল কুদরতি পায়ে সেজদার মাধ্যমে জানাই দিলাম, আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে সেজদা করলাম, আখলাস দিনকে ইত্তিকাল আমালুল কালিল, এই হাদিসের আলোকে আমি আমল করলাম, মাওলা তুমি হচ্ছে আমার মনিব আর আমি হচ্ছে তোমার গোলাম। মুসলমান ভাইরা আমার এবার এসার সময় হয়ে গেল, কিছুক্ষণ পরে ঘুম যাবে, ঘুম যাওয়ার আগে যখন আবার মসজিদ থেকে একই আওয়াজ বের হয়ে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা নামাজের দিকে এসো, এসো বান্দা কল্যাণের দিকে এসো। এইভাবে যখন গুন গুন করে যখন আওয়াজ আসতে শুরু করে দিল, ঘুম এবার ঘুম যাব না, আগে সাথে সাথে মসজিদের ভিতরে চলে আসলাম, ওর এস্তেন জাসির আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিলাম, আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে ঘুম যাব, ঘুম যাওয়ার আগে ও মাওলা তোমার কুদরতি পায়ে সেজদা করলাম, মাওলা তুমি হচ্ছে আমার মনিব আর আমি হচ্ছে তোমার গোলাম। মুসলমান ভাইরা আমার এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ইবাদতের প্রতিটা ক্ষেত্রে লা তুশরিকে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক, আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। মুসলমান ভাইরে আমার আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো নিয়া করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না, শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। অর্থাৎ আখলাস দিনকে ইত্তিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি সেই আমলটা শিরিক মুক্ত হয়, সেই আমলটা বেদাত মুক্ত হয়, সেই আমলটা যদি খুশি হুজুর সাথে হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুশি হুজুর সাথে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আয়াতের দ্বিতীয় অংশে গেলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার হকের পর পর হচ্ছে পিতা মাতার হক, কার হক? পিতা মাতার হক। সূরাতুল বনি ইসরাঈল 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. مسلمان بھائی رانے امار آیت ردیو
অংশে ওয়াকুতুল্লাহ ওয়ালা তুশরিক বিহি ওয়ালা তুওয়াকুতুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার ইবাদতের পর পরে তার আল্লাহ তাআলার ইবাদতের পর পরে কার কথা মতো চলতে হবে পিতামাতার কথা মতো চলতে হবে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার কথা মতো চলব আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলার কথা মতো চলুন আল্লাহ তাআলার কথা মতো চলুন আল্লাহ তাআলার ইবাদত করুন আল্লাহ তাআলার ইবাদত করুন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করতে করব বটে তারপর কার কথা মানবন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মায়ের কথা মতো চলুন তিনবার মার কথা বলেন তিনবার মায়ের কথা বলে চতুর্থবার বলেছেন তুমি তোমার বাবার কথা মতো চলো বাবার খেদমত করো মুসলমান ভাই আমার শুধু এখানে সীমিত নাই কোরআন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা কি শুনেছেন আবু হুরায়রা প্রখ্যাত সাহাবী হাদিস বিশারদ যদি হাদিস পান অনেক হাদিস পাবেন আবু হুরায়রা একজন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমার মা আমাকে গালিগালাজ করেন আমাকে প্রহার করেন আল্লাহ কার কাছে নালিশ করতেছে আল্লাহ রাসূলের কাছে কার কাছে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল বলছেন রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো এতে বোঝা গেল কি প্রশ্ন বোঝা হে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসে নালিশ করছো আবু হুরায়রার মা তখন মুসলমান হয় নাই আবু হুরায়রা নাকি মুসলমান হয় নাই তখন কাফের অবস্থায় ছিল আবু হুরায়রা যখন মুসলমান হলো কালিমা দাওয়াত যখন গ্রহণ করলো কালিমাকে যখন গ্রহণ করলো একত্ববাদে যখন বিশ্বাসী হলো তার মা তখন মুসলমান হয় নাই এই মুসলমান হওয়ার অপরাধে আবু হুরায়রার মা আবু হুরায়রার সাথে খারাপ আচরণ করে আল্লাহ রাসূলের কাছে আসলো বলছে আবু ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসে যাই ভাই এই যে ভাই আমি একটু বসে যাই আবু হুরায়রা যখন আল্লাহ রাসূলের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমাকে গালিগালাজ করে আমাকে প্রহার করে আল্লাহ রাসূল বলেন রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করি নাই নালিশ করি না বলতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করে দেন আল্লাহ এটা না বোঝা গেল মা যদি কাফেরও থাকে মুশরিকও থাকে হিন্দু বৌদ্ধ আছে আমি মুসলমান এরপরেও মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না এই হাদিসের আলোকে পরবর্তীতে আমি আবার আসছি আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের ঘিরে হাত তুললেন ইয়া আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন যখন এই দোয়া যখন আল্লাহ রাসূল করতে শুরু করলেন আবু হুরায়রা দৌড়াইতে শুরু করে নিল অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে আবু হুরায়রা বলতেছে রে আমার সাহেব রে আমার সঙ্গে সাথীরা রে ভাইরা আমি পাগল হই নাই পাগল হই নাই আজকে আল্লাহর রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন আল্লাহর রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন আমি দৌড়াচ্ছি এই কারণে দেখি আমি আগে বাড়িতে পৌঁছাই না আমার আল্লাহর রাসূলের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছায় মুসলমান ভাইরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে যখন দরজার মধ্যে দাঁড়িয়ে যখন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্যদিন তো মায়ের গালি দেয় আজকে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ভালোভাবে কথা বলতেছে আবু হুরায়রা আল্লাহ বলতেছেন রে আবু হুরায়রা আমি তোমাকে এত প্রহার করে এত গালি গালাজ করে কিন্তু তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই তুমি তো আমার সাথে সব সময় ভালো আচরণ করো
এর দ্বারা বোঝা গেল তুমি খারাপ জায়গায় যাও নাই, যারা আদর্শে আদর্শিত হয়ে তুমি আমার সাথে খারাপ আচরণ করো নাই, পরিবারের সাথে কোনো খারাপ আচরণ করো না, বোঝা গেল তুমি অবশ্যই ভালো আদর্শে আদর্শিত হয়েছ, ভালো জায়গায় গিয়েছ। আবু হুরায়রা, তুমি আমাকে তোমার রাসূলের দরবারে নিয়ে যাও। এখানে দুটি শিক্ষা, কয়টা শিক্ষা? দুইটি শিক্ষা। একটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না যদি মা কাফেরও থাকে। মুসলমান তো দূরের কথা, মা যদি কাফেরও থাকে, মুশরিকও থাকে, আপনি মুসলমান থাকে, মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। মায়ের অধিকার, মার ভরণ পোষণ আপনাকে করতে হবে, সেটা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। শুধু অনুমতি নয়, আপনাকে হুকুমত কারী। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো আদর্শ দিয়ে বিজয় করা যায়, প্রতিবাদ দিয়ে নয়, আদর দিয়ে, সুহাগ দিয়ে আপনি যেটা আদায় করতে পারবেন, অস্ত্র দিয়ে সেটা পারবেন না। ইসলাম অস্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কখনো জুলুম দিয়ে প্রতিষ্ঠিত হয় না, ইসলাম আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবার আপনারা বলতে পারেন, তাহলে তো বদরের যুদ্ধ হতো না, উহুদের যুদ্ধ হতো না। সেটা হচ্ছে ইসলামের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধ সংঘটিত হয়েছে, সেটা আক্রমণাত্মক নয়, প্রতিহত করার জন্য। আপনি আমাকে প্রহার করেছেন, আমি সেটাকে ঠেকাই দিলাম। ইসলামের যুদ্ধগুলি এরকম, কিন্তু পাল্টার জবাব আমি দেই না। আপনি আমাকে আঘাত করেছেন, আমি প্রতিহত করলাম। ইসলাম যুদ্ধগুলি এই ধরনের, কিন্তু আমি আগে আক্রমণ করব। সুতরাং এখানে দুটি শিক্ষা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং আদর্শ দিয়ে বিজয়ী করতে হবে, প্রহার দিয়ে নয়, অত্যাচারে জুলুম নির্যাতন দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা, আমার আমি আমার আলোচনায় শোনাই, মা বাবার অধিকারকে সাব্যস্ত করতে হবে আল্লাহ তাআলার নির্দেশ। এতক্ষণ আমি ওই জায়গায় আবারও আসবো, এবার যে আয়াতে কারিমাতে লক্ষ্য করেছিলাম, 15 নম্বর পারায় সূরা বনি ইসরাঈলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আপনার মা বাবার সাথে কোরআনের বাণী, আপনার আচরণের দ্বারা যদি আপনার মা বাবা উফ শব্দটা করে, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি কিছু করেন না, শুধু আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, খারাপ ভাষায় কথা বলছেন, উত্তেজিত হয়ে কথা বলছেন, আর সেই ক্ষেত্রে আপনার মা অথবা আপনার বাবা শুধু বলছে আহ তোর জ্বালাই তোর বাঁচল না। খারাপ লাগতেছে আপনাদের আলোচনা? খারাপ লাগতেছে? শুধু বলছে আহ বাবা রে তোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, ইস বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আপনাকে গালি দিতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা করছে, ওনার মুখ দিয়ে উফ শব্দটা আসছে। এই শব্দটা আসার সাথে সাথে আপনার সারা জীবনের মধ্যে নেক আমল ছিল, সমস্ত নেক আমল বরবাদ। এবার এটি কথাটা কার? আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার কথা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মুসলমান ভাইরারে, আমার মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবাকে, মা বাবা যখন আপনি, আমি যখন আপনার আমার মায়ের পেটে ছিলাম, আপনার মা আপনাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনু খালিকুন নাহনু কাদদারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون أفرأيتم ما تمنون أبنك أماكن شمال لك نفق فاني تكي بانا لن كي دي نفق فاني دي أبنا رما جي قدرت تو ماتي دارا فاني دارا أغون دارا بطر دارا
ওই চারটা পদার্থ আপনার আমার শরীরে আছে, সেটা বিশাল অঞ্চল। আমি মূল আলোচনায় যাই, আপনি আমি যখন তোমার পূর্ণ সেই নাপাক পানি যখন আপনার মায়ের রেহেমে যখন চলে চলে দশ মাস দশ দিন আপনাকে আমাকে গর্ভধারণ করছে আমার মা, এই দশ মাস দশ দিনের ভিতরে মা কি পরিমাণ কষ্ট করেছেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে তুমি আমাদের যে সন্তান যারা আমাকে মা বাবা ডাকে তোমাকে আম্মা ডাকে এই সন্তানটা ভূমিষ্ঠ করতে তুমি কি পরিমাণ মেহনত করেছ, এই দশ মাস ধরে যে মা তার সন্তানের জন্য কতটুকু ছাড় দিয়েছে, দশ মাস দশ দিন পূর্ণ হলো আপনি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন পৃথিবীতে আসলাম এই ভূমিষ্ঠ সন্তান প্রসব না করলেন কতবার মা বেহোশ হয়েছেন আপনার স্ত্রীর অবস্থায় স্ত্রীর দিকে একবার দেখা, আপনি তো বলতে পারেন না আপনি কি পরিমাণ কষ্ট দিয়েছেন আপনার নাতি, আপনি বলতে পারবো কারণ আপনাকে তখন বুঝি না, কিন্তু আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করছেন স্ত্রীর অবস্থাটা আপনি দেখুন কি পরিমাণ কষ্ট করছে সন্তান প্রসবের কথা, সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে দশ মাস দশ দিন যে কষ্ট করলো সেই প্রসব ব্যথা অনুভব করলো, এই যে ব্যথা সমস্ত কিছু চলে গেল সন্তানের মুখখানা দেখে, আল্লাহু আকবার বলবেন না, আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণ মহব্বত ঢেলে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রাখলেন, আপনি আমি খাইতে পারি না কথা বলতে পারি না ওয়া করে শুধু কান্দে আর কান্দে, আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রাখলেন যে খাবার অতিরিক্ত গরম না ঠান্ডাও না, সে খাবার খাই নাই খেয়েছে, অতিরিক্ত গরম না আর ঠান্ডাও না, অতিরিক্ত গরম থাকলে আপনার আমার মুখ মুখ জ্বলে যাবে, ঠান্ডা হলে আমার নিউমোনিয়া হয়ে যাবে, আপনার আমার মা আপনাকে আমাকে সেই খাবার খাওয়াচ্ছে। মুসলমান ভাইরা আমার, এবার আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করলাম, মা তার সন্তানকে লালন পালন করছেন আদর যত্ন করছেন, আদর অত্যন্ত যত্ন সহকারে সন্তানটাকে লালন পালন করছেন, গভীর রজনীতে মা তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে গভীর রজনীতে কান করে শীতের ভিতরে ওয়া ওয়া করে শুধু কান্না আর কান্না, কান্নার আওয়াজ দেখে মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠেন দেখে সন্তান পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে, আপনাকে পেশাব করি না, মা ঘুম থেকে উঠে দেখে সন্তান পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছেন, পেশাব পায়খানার মধ্যে সন্তান কান্না করতেছেন, মা পেশাব পায়খানাকে পরিষ্কার করেন, মা তার সন্তানটাকে ডান থেকে বাম কিনারায় নেন, মা ঘুমে গেল আবার হঠাৎ করে সন্তান গভীর রজনীতে কান্না শুরু করে দিলে মা মা করে শুধু কান্দে আর কান্দে, আবার মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে সন্তান আবার পেশাব করে দিয়েছেন, আবার মা ঘুম থেকে উঠে পেশাব পায়খানা পরিষ্কার করেন, মা তার সন্তানটাকে ডানে অভিজা বামে অভিজা সন্তানটাকে মুখের ওপর নিয়ে ঘুমায়, আল্লাহু আকবার, এবার কিছুক্ষণ পরে দেখে গেলাম আবার কিছুক্ষণ পরে দেখলো গরম পানির অনুভব হচ্ছে, মায়ের ঘুম ভেঙে গেলাম দেখে সন্তান মুখের ওপরে পেশাব করে দিয়েছে, এবার কম করে সন্তানদার ভিতরে মা সেই পেশাবটাকে পরিষ্কার করে ডানে অভিজা বামে অভিজা সরে যে পেশাব মা কি করবেন শাড়ির আঁচলটাকে দিয়ে সন্তানটাকে জড়াইয়া ধরে চমকায় সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তান যখন কান্না করেন ওয়া ওয়া করে শুধু কান্দে আর কান্দে, সন্তানটাকে মা বাবার মায়ের সান্ত্বনা দেন, বাবা কেন না আমি মা তোমার কাছে আছি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই আমি আম্মু তোমার কাছে আছি, মা তার সন্তানের কপালে চুমু খায়,
বাবারে আমার ভাইরেন সেই মায়ের সাথে কোনদিন বিয়াদবি করবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ এই কলিপলে ডাঙ্গার ভিতরে এত সহ্য এত ধৈর্য ধারণ করে এত যত্ন করে লালন পালন করলেন, এরপরে যখন সন্তান তার মায়ের সাথে খারাপ আচরণ করে আর সেই সন্তানের আচরণে ক্ষিপ্ত হয়ে মা যদি একবার বলে উফ তার সারা জীবনের আমল বরবাদ। মুসলমান ভাইয়েরা আমার, আপনাকে কানায় কানা গেলাম, যদি কোন বান্দা মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, একবার যদি সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। মুসলমান ভাইরা আমার, আপনি আমি তো হজ করলাম কিন্তু গ্যারেন্টি দিতে পারি নাই, কিন্তু মায়ের দিকে একবার যদি তাকান, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকান, একবার নেক নজরে তাকানোর কারণে আপনার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই হাদিস যখন আল্লাহর রাসূল বললেন, একজন সাহাবী কান্না শুরু করে দিলাম, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা নেই আমার বাবা নেই, এখন আমি কি করব, কিভাবে হজের সওয়াব কিভাবে হজের সওয়াব লাভ করব। আল্লাহ রাসূল বললেন, তোমার মা নেই, তোমার মা কার সাথে চলাফেরা করেছেন, তোমার মা কার সাথে উঠা বসা করেছেন, তোমার বাবা নেই, তোমার বাবা কার সাথে উঠা বসা করেছেন, কার সাথে চলাফেরা করেছেন, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। এই জন্য বলে চাচা বাবার মতো, চাচা বাবার মতো, চাচার সাথে খারাপ আচরণ করা যাবে। প্রিয় ভাইরা, সেই মা বাবা সুখে শান্তিতে তার, সেটা কি আপনারা সবাই চাই? সেটা কি আপনারা সবাই চাই? প্রিয় ভাইরা আমার, আজকে ওয়াদাবদ্ধ হই সেই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করব না, আমরা সবাই ওয়াদাবদ্ধ হই সেই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। দেখেন মায়ে তো কষ্ট করলো, আপনারা তো দোষা করেন, বাবার কথা তো কিছুই বললো, বাবার কথা তো কিছুই বললো না। উদাহরণটা কি দিয়ে বুঝায় আপনাকে, মনে করেন এটি এটা মোবাইল, এই গ্লাসটা এই হাতের তলায় আছে, এই গ্লাসের ভিতরে আমি পানি রাখি, এই গ্লাসটা হচ্ছে মা আর এই যে হাতটা এটা হচ্ছে বাবা, হাতটা যদি ছেড়ে দেই গ্লাস পড়ে যাবে, ভেঙে যাবে, আপনার আমার অস্তিত্ব নাই, মায়ের কোনো অস্তিত্ব নাই, বাবা হচ্ছে একটি বটের ছায়া। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বাবার? আমি আবারও বলছি, এই গ্লাস এটার ভিতরে পানি, পানিটা হচ্ছে আপনি আমি, গ্লাসটা হচ্ছে মা, আর যে হাতে রাখলাম প্রেশারটা কার উপর হচ্ছে, হাতের উপর হচ্ছে, মা আপনাকে আমাকে লালন পালন করছেন, এর ভিতরে সেফ আপনি আমি নিরাপদে, আর নিরাপদটা কোথায়, হাত যদি না থাকে মাও শেষ আপনি আমার অস্তিত্ব শেষ। সারাদিন বাবা পরিশ্রম করে মাকে দিচ্ছেন, মা আপনাকে আমাকে লালন পালন করছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবার মর্যাদা মনে আল্লাহ আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না। আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাই, যদি কোনো ভুল ভ্রান্তি ভুল ক্রমে, জানি আপনারা খুব ভালো এই মোহাম্মদ নগরের মানুষ অনেক ভালো, তারা মা বাবার সেবা যত্ন করে, আপনারা মা বাবার সেবা যত্ন করেন, আপনারা অনেক ভালো। তারপরেও যদি কারো মনের অজান্তে মায়েকে মাকে একটু কষ্ট দিয়ে থাকে, বাবাকে একটু কষ্ট দিয়ে থাকে, মা বাবার কাছে আমরা ক্ষমা চেয়েছি, মা আপনি আমাকে ক্ষমা করে দিন, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, ভাই আমার মেরে দুষ্ট দুষ্ট না হয় আপনার আমার কোনো উপায় নাই। আর যদি মা বাবা বেঁচে না থাকে, মা বাবার জন্য সালে সওয়াব করি, বেশি বেশি করে দোয়া করি, সেই মা বাবার নেক হায়াতের জন্য, সেই বাবা যাদের মা বাবা নেই তারা যেন খবরে মানুষ মরে যায় আর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দুটি আমল জারি থাকে, কয়টা আমল? দুটি আমল, একটি হচ্ছে নেক সন্তান,
নেক সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে এই যে আমি আয়াত বললাম ফালা তাআল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ মিনার রাহমাতি ওয়া কুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে নামাজের ভিতরে মা বাবার জন্য দোয়া করে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন যেইভাবে আদর যত্ন করেছেন আল্লাহ আপনিও সেইভাবে আমার মা বাবাকে লালন পালন করেন, আমার মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবার জন্য দোয়া করি। একটি হচ্ছে নেক সন্তান, আরেকটি হচ্ছে দান সন্তান। আপনি মসজিদ উন্নয়নের সাথে কাজ করলেন, আপনি মাদ্রাসার উন্নয়নে আপনাকে উঠবেন না ভাই, ভাই আপনাকে উঠে না ভাই, উঠেন না কেউ আপনাকে উঠার উঠার শোনা। আপনি যে কোনো একটা ভালো কাজ করলেন, একটি রাস্তা করে দিলেন, সেই রাস্তা দিয়ে যতদিন মানুষ আসা যাওয়া করবে আপনি সব পাবেন। একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তার ইলিম অর্জন করার লক্ষ্যে একটা কোরআন শরীফ দান করলেন, একটা দেহাল দান করলেন, একটা কার্পেট দান করলেন, যতদিন পর্যন্ত এই ছেলেটা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে আপনি বসে বসে সব পাবেন। ওই ছেলেটা আরো স্বপ্ন তৈরি করে, এই যে সবকে দাঁড়িয়ে ওই ছেলে আরো স্বপ্ন তৈরি করে কে আমাদের আগ পর্যন্ত আপনার আমল নামা আর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। প্রিয় ভাইরা, সেই মা বাবার কবরে শান্তিতে থাকুক সুখে থাকুক সেটা কি আপনি আমি চাই? সেই মা বাবা কবরে যেন শান্তিতে থাকেন, আল্লাহ তাআলা যেন আপনার আমার মা বাবাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মা বাবার কবরের আযাব যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। সেই লক্ষ্যে আমরা কি কিছু পারি না মা বাবার জন্য একটু দান করতে, মসজিদে কিছু টাকা দান করতে আমরা কি পারি? বলেন পারিনি আমরা,